girls say all of y'all procrastinate. I've been working hard these days, homie, are you stressing, eh? Yeah, oh, homie, are you stressing, eh? You can check my stats, yeah, you can check my resume. I see y'all sitting down, all of y'all procrastinate. I've been working hard these days, homie, are you stressing, eh? Yeah, oh, homie, are you stressing, eh? You can check my stats, yeah, you can check my resume. Cause I come like a killer, I build it up, I'm getting iller. I'm the first, I'm just getting realer. Yeah, that's what I do when I build my pillars, build my castle, build my house. Yeah, I really built this town, so I gotta strike them. Yeah, I gotta rap and bring them down. What's up, guys? কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি হাসিব আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে তিন ভদ্রলোক আমাদের ঈদ গেল সো ঈদে কোনো ঈদে ছিল অনেক বড় একটা প্ল্যান কিন্তু সেই প্ল্যান বাস্তবায়ন হয়নি আমরা চাইছিলাম টেকনাফ তেতুলিয়া ট্যুর করব বাট হয়নি সো এই কারণে ক্ষুধা মেটানোর জন্য শর্ট ট্যুর করতেছি ডে লং ট্যুর যশোর থেকে পাবনা তো ওকে পাবনায় যাব দেখাবো ঘুরে ঘুরে পাবনা যতগুলো দর্শনীয় জায়গা আছে আর যাওয়ার পথে যা যা সুন্দর সুন্দর পরে সবগুলোই দেখাবো তো সাথে চলুন লেটস গো দেখা হবে পাবনা আর রাস্তায় বেশি কথা বাড়াবো না তো কি রোল দা ইন্ট্রো টিং টিং Welcome to Pabna. So, after that, Pabna chalo Islam. Kisu to dekha ramna pathe. Okay. Okay. So, porichoy kore di. Eta hocche Tanbir, choto shaitan. Ar eta Ashraful. Eta hocche Joy. Okay. So, Bismillahirrahmanirrahim. Jacchi Pabnar uddeshe. Pabna Let's go to rock and roll তোমার ব্লগের সাউন্ড তো আমার ব্লগে রেকর্ড হয়ে যাচ্ছে কথা কি একাই বলে দাও আমারটা ভালো লাগবে না একজনের সাউন্ড একটা হয়ে যাক ওকে তো আমরা সকাল সকাল আবার রাইডিং শুরু করে দিলাম সো এখন আছি যশোরের কি বলে পালবাড়ি আশাবুল বাসা থেকে আসলো এবং তানবীর আছে আমার সামনে তো সকালে রাস্তা অনেক সুন্দর আমাদের ট্যুরের প্ল্যান ছিল ঈদের পর দিন টেকনাফ তেঁতুলিয়া দেওয়ার বাট লকডাউনের কারণে টেকনাফ তেঁতুলিয়াটা দেওয়া সম্ভব হলো না কারণ রাস্তায় কোনো ঝামেলা চাই না ট্যুরের ভিতরে তো সেই কারণে চিন্তা করলাম ছোট একটা ট্যুর না করলে আসলে ঈদ চলে গেল আপনাদের কোনো কন্টেন্টও দিতে পারলাম না কোনো ব্লগ নাই সো সেই কারণে ভাবলাম যে একটা ডে লং ট্যুর করে দিই আমরা যাব আমাদের প্ল্যান হচ্ছে যশোর থেকে পাবনার উদ্দেশ্যে সো ইচ্ছা আছে যমুনা সেতু যাওয়ার বাট দেখি যদি পাবনায় যেয়ে আমরা আবার ব্যাক করতে হবে আজকেই সো এই কারণে ব্যাপারটা হয়েছে যে আমাদের ট্যুরটা পাবনা পর্যন্ত যদি যে দেখি সময় আছে হাতে তো ভালো আবার চলে যাব আমরা যমুনা সেতুর উপরে সিরাজগঞ্জ সাইডে আর না হলে আমরা চলে আসব পাবনা থেকেই ব্যাক করব আর নেক্সট প্ল্যান করব সিরাজগঞ্জ ওই সাইড সো 23 তারিখে লকডাউনের পরে দেখি একটা সময় করে বের হব আবার সো ওকে তো যাচ্ছিলাম আর কি এটা হচ্ছে 7 মাইলের একটু আগে তো আমাদের যশোর থেকে
পাবনার দূরত্ব হচ্ছে দুইটা ওয়ে দিয়ে যাওয়া যায়, দুই তিনটা ওয়ে দিয়ে যাওয়া যায়, মাগুরা হয়ে যাওয়া যায়, আর এই পাশ থেকে যাওয়া যায় হচ্ছে কুষ্টিয়া হয়ে, কুষ্টিয়া হয়ে একটা যাওয়া যায় ঈশ্বরদী হয়ে, আর একটা কুষ্টিয়া হচ্ছে কুষ্টিয়া হয়ে বাইপাস দিয়ে একটা যাওয়া যায়। তো দেখি কোনটা দিয়ে গেলে বেটার হবে, দুইটা দিয়ে দুই রকম দূরত্ব, 101টা দেখলাম গুগল ম্যাপে দেখাচ্ছে 116 কিলো, আর একটা দেখাচ্ছে 145 কিলো। সো হাইওয়ে দিয়ে গেলে 145 কিলো, তো 145 কিলো রাস্তা বেশি সময় লাগবে না, 3 ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে। অবশ্য আমরা রাস্তায় দাঁড়াবো, বিভিন্ন রকম শর্টকাট নিতে হতে পারে, এই কারণে টাইমটা ওইভাবে বলা যাচ্ছে না। বাট সব মিলায় আসলে যশোর থেকে পাবনা বেশি দূর না। পাবনা হচ্ছে রাজশাহী ডিভিশনের ভিতরের জেলা, এটা আমাদের উত্তরবঙ্গে ভিতরে পড়ে গেছে, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, যশোর জেলা। সো উত্তরবঙ্গের রাস্তা অনেক সুন্দর, আর এখন দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, এই দিকের রাস্তাটা এখনও অনেক সুন্দর, ভালো আছে। তো একটু টানা যাক, সো আমার সামনে আশাপুর আছে, তার সামনে আছে তানবীর, দুই পাশে সুন্দর গাছ দিয়ে চারিপাশের রাস্তা। তো আজকে ওয়েদারও ভালো, একটু গরম আছে তারপরেও সমস্যা নাই, এরপরে আবার বর্ষার মৌসুমে বাইক নিয়ে ট্যুর করা কঠিন হয়ে যাবে অনেক, কারণ বর্ষার সময় গাড়িতে বাইক চালানো বিশেষ করে খুবই ঝামেলা, এক রোড থাকে স্লিপ, তারপরে কাদা, এবং ব্লগিং করা যায় না কারণ ক্যামেরায় পানি যাবে, গ্যাজেটগুলোয় পানি যাওয়ার লাইন থাকে। তো সেই কারণে শীতকাল হচ্ছে সব থেকে বেস্ট আমার কাছে। বাট বর্ষাকালে যদি আমরা পাহাড় পর্বতে যাই তাহলে সেই ব্যাপার আবার আলাদা, কারণ ওইদিকে বর্ষার সময় প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য মনে করো যে একদম ভরপুর থাকে। এটা হচ্ছে বারো বাজার, এরপরে হচ্ছে কালীগঞ্জ। ইন্ট্রো কপি করবো না, হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার? তো আমরা এখন ছুটছি, প্রচুর ছোটা ছুটছি, কত কিলো আসলাম আই ডোন্ট নো, জানি না কত কিলো চালালাম এতক্ষণ ধরে। তো আমরা প্রায় কুষ্টিয়ার দিক চলে আসছি, কি অবস্থা সবার? তো আমরা চলে আসছি এখন ঝিনাইদহ, এটা হচ্ছে ঝিনাইদহ একদম শহরের ওপারের উপরে। তো আমরা কত সময় চালালাম গাড়ি? আমি তো চালাইছি, মানে আমরা 50 কিলোমিটার উপরে চালাইছি। কয় ঘন্টা? এখন বাজে কয়টা? ও 1 ঘন্টায় আমরা চলে আসছি ঝিনাইদহ। সো এখন এখান থেকে একটু দাঁড়ালাম আর কি বাজারের উপরে, সো এখান থেকে একটু জুস টুস খাবো, দেন এখান থেকে বেরোয় যাবো। সো একটু ড্রোন শট নিই, ওকে একটু ড্রোন শট নিয়ে দেখাই, ড্রোনে দেখাই ঝিনাইদহ শহরকে, লেটস গো। কুষ্টিয়া হচ্ছে 45 কিলো, আর দাসুরিয়া 80 কিলো। যত বেলা হচ্ছে তত আর কি মানুষজনের আনাগোনা বাড়তেছে, রাস্তার অবস্থা এদিকে এখনো পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি। সামনে গাড়ি, নো রিক্স নেওয়া যাবে না, রিল্যাক্সে চালাতে হবে, বহুদিন বাঁচতে হবে। সো ওকে সামনে বিট, Thank you.
রাস্তা একটু ভাঙা চোড়া, সো আশা করা যায় সামনের রাস্তা ভালো হবে। কারণ এখানে ভেঙে গেছে, কারণ বোঝা যাচ্ছে এখানে পানি জমে, গাছের পানি পড়ে রাস্তা সবসময় ভেজা। অবশ্যই এদিকে বৃষ্টি হয়েছে, কুষ্টিয়ার আছে 41 কিলো। ওকে, রাস্তা এবার একটু ফ্রেশ, সো রাস্তা ভালো হলে আর সমস্যা হয় না। অনেক অনেকক্ষণ ধরে চালাই, মজা পাওয়া যায়। বাট রাস্তা ভালো না হলে অনেক কষ্ট হয়ে যায়, আর বিশেষ করে আয়রন পাইপে ঝুঁকে চালাইতে হয়, এই কারণে কষ্ট বেশি হয়। আরে টপ তুলতেছে, আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে। আলামিনের পাশা দেখা গেছে ক্যামেরায় প্যান্ট। ওকে, তো এটা হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া। সো আমরা আসলে তখন দাঁড়াচ্ছিলাম ইসলামী ইউনিভার্সিটির সামনে কুষ্টিয়া, তো এখন বেসিক্যালি কুষ্টিয়ার দিকে আগাচ্ছি। রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দুই পাশে শুধু গাছ, আর রাস্তার কন্ডিশন অনেক ভালো। তো তোমরা তো খুব চড়ে চালাচ্ছ ভাঙাচোড়া দিয়ে, ওরে বাবা। যাই হোক, তো তানভীরও খেপা টান দিচ্ছে, আরটিআর রাইডার তানভীর। পাশে শুধু কলার আড়ত আর কি, কলার বাজার, মনে হচ্ছে পাইকারি দরে কলা বিক্রি হচ্ছে। সবরি কলা নাকি এগুলো? হ্যাঁ, সবরি কলা আছে, ডয়া কলা আছে, কাঁচকলা আছে, বহু টাইপের কলা, শুধু সাগর কলাটাই মনে হয় নাই। এটা একটা, এটা হচ্ছে কলার হাট।
হচ্ছে ঈশ্বরদি 36 কিলো, পাবনা 57 কিলো আছে। আর এটা হচ্ছে বাইপাস আর কি। সো আমরা কুষ্টিয়া বাইপাস দিয়ে বের হচ্ছি, এটা বাইপাস করা একটা সুন্দর বাইপাস করছে। এটা আমি আগেও আসছি, 2017 সালে যখন আমি উত্তরবঙ্গ ট্যুর করি তখন এখানে আসছিলাম। সেই সুবাদে তখন রোড ছিল একদম নতুন, মানে কাজও চলতেছিল রোডে, সব প্লারগুলায় রং টং করা। তো আগে দেখা আছে আমার, আপনাদেরকে আবার দেখাচ্ছি নতুন করে। ও মাই গড, কি গাড়ি! সামনে থেকে লেন চেঞ্জ হয়েছে, ঈশ্বরদি 36, নাটোর 72 কিলো। ওই যে ওখানে দেখা যাচ্ছে পাবনা 51 কিলোমিটার, ভেড়ামারা 16 কিলো, ঈশ্বরদি 29 কিলো। ওকে, লেটস গো টু পাবনা, পাগলাগারদের কারখানা যাবো। তো আমরা এখন ভেড়ামারার ঢুকতেছি, গুড বাই ফ্রম খুলনা জোন। আমরা এখন খুলনা জোন থেকে বেরোয় রাজশাহী জোনে চলে আসছি। আমার বিভাগ আমরা ত্যাগ করে চলে আসছি, বিভাগ ক্রস করেছি, এখন রাজশাহী বিভাগের ভিতরে আমরা। খুলনা বিভাগ শেষ, গুড বাই খুলনা বিভাগ। তো আমরা চলে আসছি লালনসা সেতু, প্রায় এটা হচ্ছে ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া, লালনসার ব্রিজ যেটাকে বলে, টোল প্লাজা সামনে। তো এটা হচ্ছে লালনসা সেতুর ঢুকতে মুখ। তো এটা হচ্ছে লালনসা সেতু টোল প্লাজা। আমরা টোলটা পার, হ্যাঁ মামা, তিনটে গাড়ি, তিনটে, আমি বেরোয় যাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের লালনসা সেতু, আর এই পাশে দেখতে পাচ্ছেন হার্ডিন ব্রিজ। টোটাল ফুল ভিউ হার্ডিন ব্রিজের, আর এটা লালনসা সেতু। এইটা হচ্ছে আমাদের পদ্মা নদী, পদ্মা পার হচ্ছে এখন। মাঝখানে চর উঠে গেছে দেখা যাচ্ছে, মাঝখানে চরটা জেগে উঠছে। সো আমরা ট্রাই করবো একটু হার্ডিন ব্রিজে যাওয়ার, ওখানে হার্ডিন ব্রিজের উপরে ছবি তোলার, আর সামনে দাঁড়াবো সেতুর মাঝখানে। What's up guys, কি অবস্থা সবার, ভালো আছেন? সো চলে আসছি এখন লালনসার উপরে। তো লালনসায় এই পাশে দেখতে পাচ্ছেন হার্ডিন ব্রিজ, আর আমরা আছি লালনসা ব্রিজের উপরে, আর এই পাশে পদ্মা নদীর পুরো ভিউ দেখতে পাচ্ছেন। এই যে জয় আছে আমার সাথে, লালনসার ব্রিজে চলে আসলাম এখন। এখানে প্রচুর রোদ, হিউজ রোড আছে, অনেক প্যারা নাই, আমরা অনেক রোদ, বাট বাতাসের কারণে নদীর উপরে ব্রিজের বাতাস হচ্ছে, বাতাসের কারণে রোদটা একটু কম গায়ে লাগতেছে। এখানে দাঁড়ায় থাকতে পারতেছি, অতটা গরম লাগতেছে না, তারপরে জ্যাকেটটা একটু খুলে রাখি। ও মানে একদম পুরো মানে ঠাটানো রোদ। ওকে, সো একটু টাইম ল্যাপস দেখাই, আর একটু ড্রোন উড়াবো এখান থেকে, দেন আবার বেরোয় যাবো আমরা। ওকে, সো সাথে থাকুন, দেখতে থাকুন, লেটস গো।